এই মুহূর্তে বর্তমান নাগেরচলার লাইভে ফেসবুক লাইভে সরাসরি পর আমরা দ্বিতীয় পর্ব ফেসবুক লাইভে সরাসরি রয়েছি রাধানগর বাস স্ট্যান্ডে। এই রাধানগর বাস স্ট্যান্ডের কি চিত্র রয়েছে সেই চিত্র আপনাদের ঘুরে দেখাবে আমার সহকর্মী মৃন্ময়ী। চলুন দেখে নেওয়া যাক। হ্যালো আগরতলা, এই মুহূর্তে আমরা দা সোশ্যাল বাংলার পুরো টিম ফেসবুক লাইভ পার্ট টু নিয়ে চলে এসেছি রাধানগর বাস স্ট্যান্ডে। এটি এমন একটি বাস স্ট্যান্ড যেখানে খোয়াই কমলপুরের প্রত্যেকটা মুহূর্তে, লকডাউনের পূর্বে প্রত্যেকটা মুহূর্তে খোয়াই কমলপুরের গাড়িগুলো এখান থেকেই যেত। এই জায়গাটি, এই স্ট্যান্ডটি দীর্ঘদিন প্রচুর জনবহুল একটি স্ট্যান্ড, কিন্তু লকডাউনের কারণে একসময় শিথিল হয়ে যায় এই বাস স্ট্যান্ডই। আজ চৌঠা মে চলছে তৃতীয় দফার লকডাউন। আমরা তো সোশ্যাল বাংলার পুরো টিম আপনাদের সারাদিন ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই লকডাউনে রাজধানীবাসীর কি প্রতিক্রিয়া রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর রাধানগর বাস স্ট্যান্ডে। জেনে নেব কি রয়েছে যাত্রীর প্রতিক্রিয়া। নমস্কার দাদা। নমস্কার, কোথায় যাচ্ছেন? আমি তো মানে আমরা স্কেপ ফ্রম এফ স্টাফ ফ্লাইটে, আমাদের পোস্টিং তুলাসীগড়। তো এখন আসলাম, প্রায় এক ঘন্টা হয়ে গেল, কোনো গাড়ি ঘোড়া নেই। রাধানগর বাস স্ট্যান্ডে এখনো কোনো গাড়ি ঘোড়া চলছে না, ছোট বড় কোনো গাড়ি ঘোড়াই নেই? কোনো গাড়ি ঘোড়া নেই। আপনারা কি প্রতিদিন যান না? আজকে লকডাউনের পরে ফার্স্ট আজকে মানে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আসিয়া তো যাইতে পারলাম না। গভর্নমেন্টের যে নতুন গাইডলাইন, এই গাইডলাইন মেনে আজকে আপনারা বেরিয়েছেন আপনাদের গন্তব্যে পৌঁছাবেন বলে, কিন্তু এখনো রাজধানীর এই মোটর বাস স্ট্যান্ডে এখনো কোনো গাড়ি ঘোড়া নেই? কোনো গাড়ি ঘোড়া নেই, একটা গাড়ি নেই। কতক্ষণ ধরে এখানে আছেন? আমি প্রায় পৌনে এক ঘন্টা হয়ে যাবে। এখান থেকে কি বলা হয়েছে যে গাড়ি আসবে, কি দাঁড়াতে বলেছে? কিছু বলেনি, কেউ কিছু নামবে অপেক্ষা করেছি, দেখলাম যে আসে কিনা গাড়ি ঘোড়া, কিন্তু এখন পর্যন্ত কোনো কোনো গাড়ি ঘোড়া নেই, একটা গাড়ি না, ছোট গাড়ি নেই, বড় গাড়ি নেই। আমরা জেনে নিলাম এক যাত্রীর প্রতিক্রিয়া যে রাধানগর বাস স্ট্যান্ড থেকে এখনো পর্যন্ত ছোট কিংবা বড় কোনো গাড়ি চলেনি। এই মুহূর্তে আমরা কথা বলে নেব অটো চালকদের সাথে, কি রয়েছে তাদের প্রতিক্রিয়া। আমাদের রাধানগর বাস স্ট্যান্ডের সামনে একজন অটো চালকের সাথে জেনে নেব ওনার কি প্রতিক্রিয়া রয়েছে। দাদা, আজ অনেক দিন পর লকডাউনের আইন কানুনে রাজ্য সরকার কিছুটা শিথিলতা এনেছে, এই শিথিলতা আপনার এই আইন কানুনে আপনার কি সমর্থন রয়েছে? আমি এখনো কিছু বুঝতে পারছি না, কারণ এই প্রথম আমি বেরোচ্ছি। হ্যাঁ, আমি এখানে আজকে অনেকদিন পর অটো নিয়ে বেরোচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো টিভি এখন পর্যন্ত দিতে পারিনি। আর বিগত 41 দিন যাবৎ আমাদের এখানে লকডাউন চলছে, 41 দিনে আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পাই, সহযোগিতা সহানুভূতি আমরা এখনও পাইনি। আমাদের আর্থিক অবস্থাও খুবই এখনো করুণ অবস্থা। এই অবস্থার মধ্যে এখানে আজকে অটো নিয়ে বেরিয়েছি, দেখা যাক কী হয়, কতক্ষণ চালাতে পারি। আপনি কি জানেন নতুন সরকারের যে কী নতুন নির্দেশিকাগুলো রয়েছে? না, কালকে আমি সবগুলো কালকে আমি শুনেছি যে গ্রিন জোন অ্যালার্ট হয়েছে, আর দুজন নিয়ে আমরা চলতে পারবো এখন পর্যন্ত, এতটুকু আমার জানা আছে। ভাড়া সংক্রান্ত নতুন কোনো তথ্য কি পেয়েছেন? না, পূর্বের ভাড়াই রয়েছে। না, ভাড়া সংক্রান্ত কোনো কিছু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখনো বাস মানে এই এটা রাধানগর একটা জনবহুল স্ট্যান্ড আমরা জানি, এখনো দিকে যাত্রীরা এসেছে? এই একজন দুজন আছে, তারা যার যার মতো আগে থেকে, যারা সরকারি কর্মীরা বেরোচ্ছে তাদের তো আগে থেকেই যানবাহন ঠিক করা আছে। এখন নতুন করে আমরা যারা বেরিয়েছি, আমাদের কাছে প্যাসেঞ্জার পাওয়াটাও খুব কষ্ট। ধন্যবাদ দাদা। আমরা
জেনে নিলাম এক অটো চালকের প্রতিক্রিয়া। চলছে তৃতীয় দফার লকডাউন, তবে এই লকডাউনের আইন কানুনে রাজ্য সরকার এনেছে কিছুটা শিথিলতা। রাজ্যবাসীর স্বার্থে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর রাধানগর মোটর স্ট্যান্ডে, জনবহুল একটি স্ট্যান্ড রাধানগর মোটর স্ট্যান্ড। আপনারা দেখতেই পাচ্ছেন রাধানগর বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় রয়েছে, অপেক্ষারত রয়েছে বহু যাত্রী। কিন্তু এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ছোট কিংবা বড় কোন ধরনের গাড়ি ঘোড়াই কিন্তু এখান থেকে চলছে না। তৃতীয় দফা লকডাউনে সরকার নতুন নির্দেশিকা জারি করেছে যানবাহনের ক্ষেত্রে, কিন্তু এই শিথিলতার পরেও রাধানগর বাস স্ট্যান্ডে প্রায় ফাঁকা রয়েছে গাড়ি ঘোড়া, চলছে না গাড়ি ঘোড়ার পরিমাণ। আমরা জেনে নেব অপেক্ষারত যাত্রীদের থেকে তাদের প্রতিক্রিয়া। নমস্কার দাদা, কোথায় যাবেন? আমি খোয়া যাওয়ার জন্য এখানে অপেক্ষা করছি, কিন্তু সকাল থেকে কোনো গাড়ি নেই, তার জন্য ওয়েট করছি। ওরা বলছে যে সার্কুলার আসেনি এখনো, তো আশা করছি আসবে, তার জন্য অপেক্ষা করছি আমরা। আপনার বাড়ি কি এখানে না খোয়াই? না, আমার বাড়ি মেন বাড়ি এখানেই আছে, কিন্তু খোয়াই একটু দরকার যেতে হয়, ব্যাংকের কিছু কাজ আছে তার জন্য। কিন্তু গাড়ি ঘোড়া নেই, এতদিন লকডাউনের পর আজকে লকডাউনের আইন কানুনে কিছু শিথিলতা, কি অভিজ্ঞতা বা কি মতামত রয়েছে এই ব্যাপারে আপনার? হ্যাঁ, লোকাল যে গাড়িগুলো আছে এগুলো চলে, কিন্তু দূরপাল্লার যে সমস্ত গাড়ি যতটুকু আমার কাছে খবর কোনোখানেই চলছে না, তো তার জন্য একটু অপেক্ষা করছি। যদি পরবর্তী সময়ে গাড়িগুলো চলে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। এখন অবধি এখান থেকে কোনো গাড়ি চলেনি? না, এখন অবধি তারা যে কথা বলেছে এই সূত্র অনুযায়ী কোনো গাড়ি এখনো চলেনি। স্ট্যান্ড থেকে বলা হয়েছে এখনো কোনো সার্কুলার ওরা পায়নি? হ্যাঁ, কোনো সার্কুলার ওরা পায়নি, তার জন্য আমরা অপেক্ষা করি, যদি পরবর্তী সময়ে পায় তো আমরা খুঁজে যাব। ধন্যবাদ দাদা। জি, রাধানগর মোটর স্ট্যান্ড এক সময় গম গম করত গাড়ি ঘোড়ার শব্দে। প্রতিদিন খোয়াই কমলপুরের বহু বাস মারুতি এখান থেকে চলাফেরা করেছে, ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহনে এই স্ট্যান্ড থেকে যাতায়াত করত। কিন্তু আজ এই রাধানগর মোটর স্ট্যান্ডটি রয়েছে ফাঁকা। এই রাধানগর মোটর স্ট্যান্ডটি আজ ফাঁকা রয়েছে, অপেক্ষারত রয়েছে বহু যাত্রী। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রকারের গাড়ি, যেমন বাস বা ছোট বড় সকল গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। স্ট্যান্ড থেকে যাত্রীদের বলা হয়েছে এখনো কোনো সার্কুলার ওরা পায়নি। গতকাল মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যে শিথিলতা আনা হয়েছিল আইন কানুনে, তারপরেও এখন অবধি রাধানগর মোটর স্ট্যান্ডটি কিন্তু ফাঁকাই রয়েছে, অপেক্ষা করতে হচ্ছে দূরপাল্লার সকল যাত্রীদের। গোটা রাধানগর বাস স্ট্যান্ডটি আমরা তার সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটি। আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় বাস কিংবা ছোট গাড়ি সবকিছুই একেবারে স্তব্ধ রয়েছে। সব গাড়ি কিন্তু স্থায়ী গতিহীনভাবে দাঁড়িয়ে আছে। এখন অবধি এখান থেকে যাত্রীদের কথা অনুযায়ী এখন থেকে
এখন পর্যন্ত এখান থেকে কোনো বাস কিংবা ছোট গাড়ি ছাড়া হয়নি। দূরপাল্লার সকল যাত্রীরাই এখনো অপেক্ষারত রয়েছে। আপনারা সেই দৃশ্যই দেখছেন রাধানগর মোটর স্ট্যান্ড থেকে সরাসরি দা সোশ্যাল বাংলার পর্দায়। সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ী।